চারি চন্দ্র এর মধ্যে ইহা একটি চন্দ্র। এই সময় এই চন্দ্র ভেদ হয়, অর্থাৎ পান করা হয়। নবদ্বীপ সম্প্রদায়ের বাউলরা বিশেষ একটা অনুষ্ঠানের সঙ্গে এটা গ্রহণ করে। এর শোধন মন্ত্র আছে, এই মন্ত্রে শোধন করে তবে পান করে। মন্ত্রটা হচ্ছে, গুরু নালে খাই বীজ, ব্রহ্ম নালে চাকি, যে বয়সে খাই বীজ সেই বয়সে থাকি। ঐং রেং রক্তচন্দ্র শোধনং, ঔং স্বাহা। ঐং রেং রক্তচন্দ্র শোধনং, ঔং স্বাহা। ঐং রেং রক্তচন্দ্র শোধনং, ঔং স্বাহা। মুসলমান জাতির বাউল বা ফকিররা কোনো মন্ত্র পাঠ করে না, তবে অনেকে আলেক যান বা মুর্শিদ যান বা খোদা নিরঞ্জন প্রভৃতি উচ্চারণ বা জয় গুরু প্রভৃতি উচ্চারণ করে পান করে। এই তিন দিনের ক্রিয়ার সম্প্রদায় ভেদে, স্থান ভেদে এবং গুরু ভেদে খুঁটিনাটির ব্যাপারে কিছু প্রভেদ আছে। কোনো কোনো স্থানে সাধক ওই দিন রজ বীজ মিশ্রিত করে পান করে, একে তারা রসরতির মিলন বলে। এই উভয় বস্তু গ্রহণের একটা পদ্ধতি তাদের অনেকে পালন করে। উভয় স্থান হতে সাধক সাধিকা মুখ দিয়ে আকর্ষণ করে পরস্পরের বস্তু গ্রহণ করে মিশ্রিত করে উভয়ে পান করবে, এটাই নিয়ম। এটা তাদের অত্যন্ত গোপনীয় ব্যাপার, এ সম্বন্ধে কেবল গুরু শিষ্যের মধ্যে আলোচনা চলে। সুতরাং কোনো গানে বা পুঁথিপত্রে এর উল্লেখ মেলে না। নানা স্থান হতে নানা সাধকের দ্বারা রচিত যে প্রায় 1500 গান লেখক সংগ্রহ করেছেন, তার সংগ্রহে আছে, তার মধ্যে মাত্র একটা গানে এর উল্লেখ আছে। এইরূপ তিনটে গান লেখকের সংগ্রহে স্থান পেয়েছে। অথচ এই সাধন মার্গের বহু সাধক এইভাবে দেহের বাইরে রসরতির মিলন করে। কেহ এক মাসে, কেহ 3 মাস পরে, কেহ 6 মাস পরে, কেউ বছরে একবার এই মিলন করে। রাঢ়ের বাউলরা এ বিষয়ে অত্যন্ত সাবধানী। তাদের অনেকে বলেছেন যে বাউল সাধনাই ঊর্ধ্বরেতা আপার সাধনা, বিন্দুমাত্র শক্তি ক্ষয় যাতে না হয় সর্বার্কে সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে প্রকৃত উদ্দেশ্য নষ্ট হবে। তবে এর প্রয়োজন সাধিকার জন্য, নায়ক নায়িকার দেহ ও মনের সামরস্যের জন্য এর প্রয়োজন, এইরূপ তারা বলে। বিতর্ক বিলাসে উল্লেখ আছে যে উভয় বৃন্দুই অপ্রাকৃত হয়ে যায় এবং ইহা আত্মরক্ষার হেতু। কারণ বাড়ির আবির্ভাবের প্রথম 24 ঘন্টাকে অর্থাৎ অষ্টপ্রহরকে একদিন ধরা হয়। প্রথমে এই পানের পরে মিলন, পরপর 3 দিনের মিলনকে বাউলরা রসের ভিয়ান করা বা রসের পাক করা বলে। যেমন ময়রা খোলায় রস চড়িয়ে ক্রমে ক্রমে অগ্নির তাপে কৌশলে আবর্তন করতে করতে রস গাঢ় করে মিশ্রিতে পরিণত করে। যেমন দধির মন্থনে মাখন উৎপন্ন হয়, সেইরূপ তরল বস্তু হতে গাঢ় বস্তু উৎপন্ন করতে হবে। যে উপযুক্ত রসের পাক ভালোরূপে জানে তাকে রসিক ময়রা বলে অনেক গানে উল্লেখ করা হয়েছে।
দুধ ও জল মিশ্রিত থাকলে রাজহংস যেমন জল বাদ দিয়ে দুধ পান করে, রসিক সাধকও সেইরূপ নীর বাদ দিয়ে ক্ষীরকে গ্রহণ করবে। বহু গানে এই নীর ক্ষীরের কথা আছে। এই পৃথক করা অর্থে আবর্তন বা মন্থন করা। মন্থনের দ্বারা নীর হতে ক্ষীর পৃথক করতে হবে, কাম হতে প্রেম পৃথক হবে। এই শৃঙ্গার রস রতিতে উজান করবার জন্য, রস রতিকে উজান করবার জন্য এই শৃঙ্গার। এর দ্বারা কাম নাশ হয়ে প্রেম ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, এরূপ বলা হয়ে থাকে। প্রকৃতি দেহে রজ বীজ মিশ্রিত আকারে আছে, তাকে পাত্রান্তর অর্থাৎ তার মধ্য থেকে বীজ অংশকে মন্থনের দ্বারা পৃথক করে প্রেম রূপে ঊর্ধ্বগামী করতে পারলে উত্তম রসের ধ্যান করা হয় বা রাজহংসের মতো আচরণ করা হয়। এটাই বাউলের সাধন কার্য। বিবর্তবিলাস গ্রন্থে আছে, প্রকৃতির সহিত তার উভয়ে সম্বন্ধ, তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শ গন্ধ, এক পাত্রে আছে বস্তু শুন শ্রোতাগণ, পাত্রান্তর করি বস্তু কর আবর্তন, পাত্রান্তর হইলে বস্তু হবে প্রেমময়, সর্বত্র বেড়িয়া প্রেম সহস্র দল পায়, কৃষ্ণ পদে কল্প বৃক্ষে হবে আরোহ, নিগুণ সাধনে রসিক করো। এই রসের ধ্যান করতে হলে বাণ শিক্ষা অর্থাৎ সুকঠিন যোগ মিলনের কৌশল আয়ত্ত করতে হবে। অতএব কহি ভাই সাধন করো, শিক্ষা গুরু পাশে বাণ করো হো শিক্ষণ, ঐছন সাধন বাণ শিক্ষা নইলে নয়, এসব সাধনে পঞ্চ বাণ যে লাগয়। অতএব রস লইয়া ধ্যান করিলে তবে তার রাধা কৃষ্ণ ধন যে মিলে, একটু রসে যেইসে ওলা মিস্ত্রি হয় তেইসে বস্তু শক্তি হইতে মহাভাব পায়, এক স্থানে রস বস্তু আছে চিরকাল, থাকিলে বাকি বাহায় বুঝ সকল, স্থানান্তরে রস লইয়া ময়লা কাহি দিয়ে ধ্যান করহ রস যেইয়া রূপি, তাহাকে রসিক কহি আর কেহ নাহি হেন সাধন